সাত সকালে ধারালো দা দিয়ে কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর টেপানিয়ার পালপাড়া এলাকায়। খবর পেয়ে ফরেন্সিক টিমকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক। খুনের অভিযোগে ধৃত ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ। পারিবারিক বিবাদকে কেন্দ্র করেই এই খুন হয়েছে বলে প্রাথমিক ধারণা মহকুমা পুলিশের। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ভোর 4টা নাগাদ টেপানিয়ার পালপাড়া এলাকায় নিজের বাড়িতে খুন হন নারায়ণ দাস নামে 65 বছর বয়সে এক ব্যক্তি। ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে খুন করে তার ভাই হারাধন দাসের মেয়ের জামাই যুধিষ্ঠির সরকার। পুলিশের কাছে এমনই অভিযোগ জানিয়েছেন নারায়ণ দাসের আরেক ভাই জহরলাল দাস। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় বাড়ির লোকেরা। বাড়ির জামাই যুধিষ্ঠির সরকারকে বেঁধে রাখা হয় দড়ি দিয়ে। খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। সাথে সাথে ঘটনাস্থলে এসে অভিযুক্ত যুধিষ্ঠির সরকারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস। ফরেন্সিক টিমকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক অজয় দেববর্মা এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক। আমরা এখানে এই টেপানিয়া পালপাড়াতে সকাল ভোরবেলায় আমার থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে, এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে এরকম খবর। এই খবর এখানে আসি, এসে জানতে পারি যে ওনারই ছোটো ভাইয়ের মেয়ের জামাই যুধিষ্ঠির সরকার, ওরা একসঙ্গেই ছিল, কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুপিয়ে অনেকগুলো কূপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে। ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার ওসি তৎপরতায় সঙ্গে সঙ্গে ওই আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টডিতে আছে। একটা 302-তে একটা মার্ডার কেস একটা মামলা হবে, ইনভেস্টিগেশন চলছে। আর স্যার, যিনি মারা গেছেন ওনার নামটা স্যার? ওনার নাম নারায়ণ দাস। এখন কি স্যার? এখন ওই ডেড বডিটাকে আমরা পাঠাচ্ছি টেপানিয়া হসপিটালে, ফরেন্সিক টিমও এসছে এখানে পোস্টমর্টমের জন্য, যেটা যেটা আমাদের প্রসিডিউর আছে সেটা করার জন্য। বুধবার রাতে নারায়ণ দাসের ঘরে বসে মদ্যপান করেছিলেন বাড়ির জামাই যুধিষ্ঠির সরকার। তারপর কোনো এক অজ্ঞাত কারণে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ হয়েই এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা রাধাকিশোরপুর থানার পুলিশের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।